মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দিলেন প্রশাসনিক আধিকারিক। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্য নিয়েই এদিন ওই ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পরিবারের হাতে ফিরিয়ে দিলেন যুগ্ম বিডিও। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ এলাকায়। জানা গিয়েছে বসিরহাটের হিঙ্গলগঞ্জে প্রত্যন্ত সুন্দরবনের ইছামতি নদী পারে খোলা আকাশের নিচে বেশ কয়েক মাস ধরে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল 35 থেকে 40 বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে। এরপর বিডিওর আব্দুল কালাম আজাদ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সুশান্ত ঘোষের সহযোগিতায় তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলা হয়। পরবর্তীতে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবার পর বিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়ে। জানা যায় ওই ব্যক্তির বাড়ি বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাকরাতলা থানার জামালপুর গ্রামে। ব্যক্তির নাম আনিসুর রহমান। পরিবারের লোকের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তারা পুরো বিষয়টি প্রশাসনিক স্তরে আলোচনা করার জন্য সেই নিখোঁজ ব্যক্তির পরিবারকে বিষয়টি জানান। এরপর পরিবারকে খবর দেওয়া হলে উপযুক্ত নথিপত্র নিয়ে তার স্ত্রী ছেলে মেয়ে সঙ্গে নিয়ে বিষয়টি বিডিওকে জানান। হারানো স্বামীকে যেমন ঘরে ফিরে পেলেন স্ত্রী, ঠিক তেমনি অন্যদিকে ছেলেমেয়েরাও তার নিখোঁজ বাবাকে কাছে পেয়ে রীতিমতন আবেগ আপ্লুত হয়ে পড়েছে। ঘটনায় ধন্যবাদ জানান হিঙ্গলগঞ্জের বিডিও আব্দুল কালাম আজাদকে। কারণ বিডিও নিজের অর্থ দিয়ে তাকে একদিকে যেমন সুস্থ করেছে, ঠিক তেমনি অন্যদিকে খাওয়া দাওয়া ও নতুন বস্ত্র দিয়ে তার জীবনকে নতুনভাবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে। আল্লাদি ফাউন্ডেশনের পক্ষ থেকে এখন যে ভদ্রলোককে ফেরত পাঠাচ্ছি, এনার নাম আনিসুর রহমান। এনারা 5 ভাই, এনার 3টে ছেলে আছে। তো ইনি গত কয়েক মাস ধরে বাড়ির থেকে নিখোঁজ হয়ে গেছেন। তারপরে এনার খয়রাশোল থানার খয়রাশোল ব্লকের কাকরতলা থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ওখানকার টিএমসির সভাপতি শেখ জনের সঙ্গে যোগাযোগ করা হয়। শেখ জন ওর বাড়িতে খবর দেয়। খবর দেওয়ার পরে আজকে ওর ভাই এসেছে এবং একজন মামাতো ভাই এসেছেন। তারা আজকে একে নিয়ে যেতে এসেছেন। আজকে এই শুভ মুহূর্তে আমরা তার ভাইয়ের হাতে তুলে দিচ্ছি। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সুশান্ত ঘোষ জানান, এখন অবধি 92 জন মানসিক ভারসাম্যহীন মানুষকে আমরা ঘরে ফেরত পাঠালাম। এখন যে ভদ্রলোককে ফেরত পাঠালাম তার নাম আনিসুর রহমান। এর আগে 91 জন, আজকে ধরে 92 জন ব্যক্তিকে আল হাদি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুশান্ত ঘোষ মহাশয়ের উদ্যোগে এবং আমরা সবাই সঙ্গে থাকি, এই সমস্ত মানুষগুলোকে কখনো বীরভূম, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তর, কখনো হচ্ছে দিল্লি, কখনো উত্তরপ্রদেশ, কখনো বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, দক্ষিণ ভারত, বিভিন্ন মানুষকে আমরা তাদের মানসিক ভারসাম্যহীন মানুষকে পরিবারের হাতে তুলে দিতে পেরেছি। এটা হিঙ্গলগঞ্জের কাছে একটা গর্বের বিষয়। সংগঠন ও প্রশাসনিক আধিকারিকের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাসল্যান্ড, বসিরহাট। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।